হায়রে দুনিয়ার মানুষের নিষ্ঠুরতা। কানাডায় বউকে হত্যা করে লাশ বালিশ চাপা দিয়ে খুনি স্বামী কানাডায় পাড়ে জমে আছে। অনেক খোঁজা খুঁজে চার দিন পরে উদ্ধার করা হলো অভাগী নারীর লাশ। এই মর্মান্তিক ও নৃশংস খুনের ঘটনা ঘটে রাজধানীর দক্ষিণখানের নন্দাপাড়া দক্ষিণপাড়া এলাকায়। আফরোজা বেগম 5 বছর ধরে কানাডা থাকেন। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার নিজ ভোগডাবুড়ি গ্রামের মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের ভাই আরিফুল ইসলামের ভাষ্য মতে, প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর প্রবাসী আশরাফুল আলমকে বিয়ে করেন আফরোজা। তারপর দীর্ঘদিন কয়েক বছর কানাডাতেই ছিল তারা। রোজার আগে তারা কানাডা থেকে বাংলাদেশে আসে, কিন্তু হঠাৎ করে 4 দিন ধরে আমার বোনকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ জিডি করি। পরে গতকাল আশরাফুলের বাসার পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় বোনের মরদেহের সন্ধান পাই। পুলিশকে খবর দিয়ে লাশ উদ্ধার করা হয়। সকলের ধারণা, ওই খুনি প্রবাসী স্বামী স্ত্রীকে হত্যা করে সে কানাডা পালিয়ে গেছে। দর্শক, কি করে হতে পারে, কারণ আর খুনির কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।